প্রতি বছরই বসে এখন প্রতিযোগিতা করে থাকি। এটা ত্রিপুরা রবীন্দ্র পরিষদের বার্ষিক কর্মসূচির একটি অনুষ্ঠান। এইবার নিয়ে আমরা 58 বছর এই প্রতিযোগিতা করছি। আপনারা জানেন 1961 সালে রবীন্দ্র পরিষদ প্রতিষ্ঠার পরবর্তী সময় থেকে এই বসে আঁকো প্রতিযোগিতা চলে আসছে, এবং এই বসে আঁকতে ছোটরা যে ছবিগুলি আঁকছেন চারটা গ্রুপে প্রতিযোগিতা হচ্ছে। 15 বছর পর্যন্ত ছেলে মেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, এবং তাদের এই ছবিগুলি আমাদের বার্ষিক যে চিত্র প্রদর্শনী, যেটা প্রতি বছরই ডিসেম্বরের বড়দিনের 25 তারিখ থেকে শুরু হয় এবং 31 তারিখ অবধি চলে, এবং এবারও এই ছোটদের বিভাগে আজকে যারা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে তাদের সবার ছবি প্রদর্শিত হবে। সেই সঙ্গে এই রাজ্যের তরুণ এবং প্রবীণ শিল্পীদের চিত্রগুলিও এই প্রদর্শনীতে রাখা হবে। এই প্রদর্শনী প্রতিদিন সন্ধ্যা বিকেল 5টা থেকে 6টা অবধি চলবে। আনুষ্ঠানিকভাবে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন 25 তারিখ সন্ধ্যা 6টায় ত্রিপুরার বিশিষ্ট শিল্পী শ্রী অপরেশ পাল, এবং 31 তারিখ যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে সেখানে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট শিল্পী শ্রী প্রমিত পণ্য পাল। আজকের এই প্রতিযোগিতা দেওয়ার পরবর্তী সময়ে আরও 2টো গ্রুপ আছে, প্রায় 150 জনের মতো প্রতিযোগীরা অংশগ্রহণ করেন, এবং আমাদের ত্রিপুরা রবীন্দ্র পরিষদের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই প্রতিযোগিতা এবং যে প্রদর্শনী যতদিন চলবে সবাই যেন এই প্রদর্শনী আসে উপভোগ করেন এবং তাদের পরামর্শ দেন। আমার নাম কল্যাণ দত্ত, ত্রিপুরা রবীন্দ্র পরিষদের সাধারণ সম্পাদক।